হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস নিপা, আছি আপনাদের সাথে চাঁদপুর থেকে নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আশা রাখছি বরাবরের মতো আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকে আজকের ব্লগটি আমি শুরু করেছি। তো তোমাদের ভাইয়া আমাকে তরকারিগুলো কেটে গুটে দিচ্ছে, আর এই তো দুইটা দুন্দুল, এটা আমার গাছের, গাছ থেকে পেরে এনেছি। আর আজকে রান্না করব মজাদার কচুর শাক। তো মাছের ডিম দিয়েও করি আমি, নারকেল বাটা দিয়েও করি কচুর শাক, সিমের বিসি বা অ্যাঙ্কার ডাল। তো আসলে যখন যেটা হাতের কাছে পাই তো সেটা দিয়ে করে নেই। আর কচু শাক তো ভীষণ ভীষণ মজার হয়, খেতেও ভীষণ ভালো লাগে। তো এখন যেহেতু মাদ্রাসায় যাব, তো খুব তাড়াহুড়া করে করে নিচ্ছি। তো প্রেশার কুকারে আসলে দুই সিটি দিয়ে রাখলেই খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায়। তো আমি প্রেশার কুকারের মধ্যে কচুটাকে দিয়ে দিব, আর একটু লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে তো সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে নিয়ে একটা ছেঁকে নিলাম। তো ছেঁকে নিয়ে এখন রান্না প্রসেসে চলে আসলাম। তো এখানে তেল, কাঁচামরিচ, টমেটো, আদা বাটা, রসুন বাটা, লবণ, তো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো আসলে আমি ওভাবে রান্নাটা শেয়ার করছি না। এখানে জিরা গুঁড়া, হলুদ, লবণ, মরিচ, মরিচের গুঁড়া, তো সব কিছু দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো যেহেতু রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হয় কচু বলে কথা, তো সেই কারণে রসুনের পরিমাণটা একটু বেশিই দিলাম, আর এই জন্য কষিয়েও নিয়েছি। না হয় কিন্তু রসুন থেকে একটা বাজে গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। আর আমি এখন দিয়ে দিচ্ছি, এই তো কচু শাকটা এখন ভালো মতো মশলার সাথে মিশে নিচ্ছি। আর এখন একটু দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আসলে আমাদের পরিবারের সবাই আমরা ঝালটা একটু বেশি খাই, তো সেই কারণে একটু বেশি পরিমাণে কাঁচামরিচটা দিয়ে দিলাম কুচি করে। আর এখন আমি একটা কাঠের খুন্তি দিয়ে তো ভালো মতো নরম করে পেস্ট করে নিচ্ছি কচু শাকটাকে। যেহেতু প্রেশার কুকারে করেছি, এমনিতে সিদ্ধ হয়ে গেছে, তো তারপরে একটু করে নিয়ে তো এখন মাছের ডিমও দিয়ে দিলাম। তো মাছের ডিমটাও আমি আলাদাভাবে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ দিয়ে একটু অল্প অল্প মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো এখন এই পর্যায়ে মাছের ডিমটা দিয়ে কচু শাকের সাথে ভালো মতো আমি একদম মিক্সড করে নিচ্ছি। তো কেউ যদি না খেয়ে থাকো বন্ধুরা, তাহলে তোমরা একবার হলো ট্রাই করবে, অনেক মজার হয় মাছের ডিম দিয়ে কচু শাক। তো এখন আমি এটাকে মিশিয়ে তো ধনে পাতা দিয়ে দিলাম। তো এটা দেখো কতটা শুকিয়ে নিয়েছি। আসলে দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আর এটা আমার বিকেলবেলার অংশ। তো বিকেলবেলা আমার মেয়ে আর ননসের মেয়ে তানিশা আর আমিশা, তো দুজনে মিলে আমাকে অন্য রুমে বন্দি করে রেখেছে। তারা বলছে যে আজকের বিকেলের নাস্তাটা তারাই করবে, আমি যেন কিছুতেই রান্নাঘরে না আসি। তো তারা নুডলস রান্না করবে। তো এখন আমার ছেলে, মেয়ে, ননসের মেয়ে তিনজনে মিলেই এখন তারা করে নিচ্ছে। কেউ পেঁয়াজ কেটেছে। তো তিনজনে, ওরে বাবা, অনেক পরিশ্রম হয়ে গেছে তাদের। আমার ছেলে তিমন আর ননসের মেয়ে রামিশা তানিশা, তো তারা কি করলো বা কিভাবে রান্না করলো আসলে আমি কিছুই জানি না। তো যখন ভিডিওটার ভয়েস দিচ্ছি, তো ঠিক ওই সময় দেখলাম আসলে তারা কিভাবে রান্নাটা করেছে। রান্নার ধরনটা যদিও অন্যরকম হয়ে থাকে, কিন্তু আসলে খেতে মানে ভীষণ মজা লেগেছে, খুবই ভালো লেগেছে।
তো তারা পেঁয়াজের মধ্যে মশলা মরিচের গুঁড়া দিয়ে তারপর পানি দিয়ে দিল। পানি দিয়ে এখন 4 প্যাকেট নুডলস দিয়ে তারপর নেড়ে চেড়ে এখন নুডলসের সাথে যে মশলাটা সেটা দিয়ে দিল। তো সেটা দিয়ে পানিটা শুকিয়ে নিল। আসলে এই সিস্টেমে আমার তেমন করা হয়নি, তো আসলেই ভালো লাগলো তাদের এই সিস্টেমে নুডলসটা রান্না। আর এখন তারা পাশের চুলায় ডিম ফোস করে নিয়েছে, আর এদিকে তাদের নুডলসটাও রেডি হয়ে গেছে। এই তো এখন তারা নুডলসের সাথে ডিম দিয়ে খাবে না, তারা এভাবে আলাদা ফোস ডিম দিয়ে তারপরে খাবে। আর খাওয়ার সময় তারা একটা চ্যালেঞ্জ নিল, তো কে খুব দ্রুত তাড়াতাড়ি শেষ করতে পারবে। আসলে মজার হয়েছে নুডলসটা। তো আর এটা আমি এখন দুপুরবেলার দিকে, তো এখানে কাঁচা আমের আমসত্ব দেবো, তো সে কারণে আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি চালনি দিয়ে এভাবে ছেলে। তারপরে আমি করে নিয়েছি বিট লবণ দিয়েছি আর সিলিপ্লেক্স একটু লবণ আর চিনি দিয়ে। তো আমসিটা করে নিয়েছি আর দুইটা ট্রের মধ্যে দিয়ে 3-4 দিন রোদে শুকিয়েছি। তো রোদে শুকিয়ে নেওয়ার পর আমার আমসত্বটা এমন হয়েছে। তো আসলে আমি আমসত্বর ডিটেলস ভিডিওটা শ্যুট করেছিলাম, তো কীভাবে যেন আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেল, তো সে কারণে আর দেখাতে পারলাম না, তো এসে যেন মুখে বলে দিলাম। তো আসলে কাঁচা আমের আমসত্বটা অনেক ভালো লাগে, তো তোমাদের কাছে কেমন লাগে জানি না, একবার হলো ট্রাই করবে। আর বেশি রোদ্রে দিলে ভালো লাগে না, তো অনেকে আছে একদম টাইট করে ফেলে রোদ্রে দিয়ে কালো কালো হয়ে যায়। আর দেখো আমার আমসত্বর কালারটা একটু লালচে লালচে হয়েছে, দেখতে যেমন সুন্দর আসলে খেতেও সুন্দর। তো আমি একটু কুকি কাটার দিয়ে তো সুন্দর করে কেটে নিচ্ছি, আসলে দেখতে সুন্দর না খেতে সুন্দর কথাই আছে। তো আমি তো ফুল আকৃতি করে কুকি কাটার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এটা আমি ওভেনের ট্রের মধ্যে এই আমসত্বটা দিয়েছি একটু তেল ব্রাশ করে, আর অন্যটা একটা প্লাস্টিকের ডালার মধ্যে দিয়েছি। তো এখানে প্রায় 10 কেজি আমের মতো তো আমার মা পাঠিয়েছিল, তো ভাবলাম আচার থেকেও আমসত্বটা বেশি পছন্দ করে আমার ছেলে মেয়ে, তো সে কারণে আমসত্বটাই দিয়ে দিলাম। আর এটা তো দেখে বুঝতে পেরেছো বেশি মোটাও না আবার একদম পাতলাও না, মিডিয়াম করলেই আসলে এই আমসত্বটা খেতে খুবই মজার হয়। তো কেমন হলো আমার আমসত্বটা? আর মনটা আসলে এই জন্য অনেক অনেক খারাপ, তো আমার এত কষ্ট করে আমি ভিডিও শ্যুট করলাম কিন্তু ভিডিওটা ডিটেলস তোমাদেরকে দেখাতে পারলাম না। এই তো পুরুত্বটা দেখো, বেশি মোটাও না বেশি পাতলাও না, তো আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর বাকি ডিজাইনগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তো এটাও একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। তো এভাবে আমি আমসত্বগুলো সবগুলো রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিলাম। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।